দর্শক দেখতে পাচ্ছেন ভোটের প্রচারণা প্রায় সময় শেষ, তারপরও হীরা আলমের কত জনপ্রিয়তা। তো হীরা আলমের একটা বার সেলফি তোলার জন্য মানুষের কতটা ভিড় দেখুন, শুধুমাত্র সেলফি তোলার জন্য দেখেন দেখেন, আর মানুষের দৌড়া দেখেন একটু, শুধুমাত্র সেলফি নেওয়ার জন্য। দেখুন জনপ্রিয় কতটা, আলম ভাই, আলম ভাইয়ের সামনে এক তারিখ যদি কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ ভালো থাকে, একটা লোক ঘরে থাকবে না, সবাই গণজাগরণের মধ্যে মধ্যে ভোট দিয়ে আসবে। মার্কা একতারা মার্কা, সবাই একটা একতারা মার্কা ভোট দিবেন, সবাই একটা একতারা মার্কা ভোট দিবেন। খুবই ভালো, তাদের খুবই আগ্রহে ভোট দেবে, তারা বলেছে যদি ভোটে যদি কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ ভালো থাকে, একটা লোক ঘরে থাকবে না, সবাই গণজাগরণের মধ্যে মধ্যে ভোট দিয়ে আসবে। আচ্ছা, আর একটি প্রশ্ন আপনার কাছে, আপনার এই নির্বাচনে আপনার এজেন্টদের মানে প্রত্যেকটা সেন্টারে কি আপনার এজেন্ট নির্বাচিত করেছেন কিনা? না, সব করে কেন্দ্রে আমরা করেছি, কারণ আমরা প্রতিটা কেন্দ্রে আপনার এজেন্ট দেবো এবং তাদের সবার আপনার নাম্বার জোগাড় করছি, তাদের নাম জোগাড় করছি। কালকে থেকে আমরা, যেহেতু আজকে ভোটের প্রথমে শেষ দিন, কালকে থেকে আমরা এজেন্টের সাথে কথা বলবো এই বিষয়টা। এর পাশাপাশি আপনার কি ধরনের পরিকল্পনা ভোটে? না, ভোটের কোনো পরিকল্পনা নেই, এখন আমরা সুষ্ঠু একটা নির্বাচনের একটা আশাই আছে, এর বাইরে কোনো পরিকল্পনা নেই আমার। হীরা আলম ভাই, নির্বাচনে কিন্তু সব নেতারা বলে যে খেলা হবে, আসলে আপনি কি শেষ পর্যন্ত খেলা দেখে দিতে পারবেন পুরো বাংলাদেশকে? খেলা তো সবাই খেলে, কেউ মনে করেন ফুটবল খেলে, কেউ মনে করেন দুয়া খেলে, কেউ গান দেখে দেয়, একা দিনে একা রকম খেলে, কিন্তু খেলার দিনে তো নির্বাচন দিনে খেলা হবে, খেলা হবে এই খেলাটা হবে, আমরা যে কটা এমপিরা ভোটের দাঁড়াছি, আমাদের সবার খেলা হবে, যে কোনো একজন গোল দিবে, সেই গোল দেখার অপেক্ষা থাকুন। আমি কাউকে প্রতিদ্বন্দ্বিতা মনে করি না, আমাকে দলকে প্রতিদ্বন্দ্বিতা মনে করে করুক, আমি আমার মতো করে ভোটের প্রচারণা চালাইতেছি। আচ্ছা, আপনার নির্বাচনের প্রচারণায় কি এরপর কোনো মডেল আসবে কিনা? কিছুদিন আগে দেখেছি গতকাল কেউ এসেছিল, মুনমুন একজন মডেল এসেছিল, এরপরে কি কোনো মডেল আসবে কিনা? এরপরে আসবে, এমনই আসতেছে। কবে আসবে? নির্বাচনী প্রচারণা আজকে অর্থাৎ আগামীকাল সকাল 8:30 পর্যন্ত চলবে, রিয়ামনি এসে কোথায় কি করবেন? আজকে রাত্রে এখন আমরা আমার নিজের এলাকায় প্রচারণা করব, বাইরে না। ভোটারদের কাছে কেমন আশা করতেছেন এবং কেমন দেখতেছেন যে তারা ভোট কি আপনাকে দেবে, এরকমটা কিছুটা বুঝতেছেন কিনা? সবাই ভোট দেবে, এক বাক্যে বলেছে, এ যাবৎ অনেক নেতাদের দেখেছে, এবার 7 মাসের জন্য তারা আমাকে দেখবে, সবাইকে এই কথা বলেছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।